কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওমা শুধু ধন থাকলে, টাকা পয়সা বাড়ি থাকলে এই জগতে ধনী হওয়া যায় না। ধনী হতে হলে ধনী কারা? যারা গোবিন্দ সেবা করে, গোবিন্দকে সেবা লাগিয়ে যারা প্রসাদ গ্রহণ করে, যারা নিত্য ঠাকুর সেবা করে, ঠাকুর পূজা করে, ভগবানের পূজা করে, অর্চনা করে, নিত্য মালা জপ করে, মালাতে তিলক ধারণ করে, তাদের মতন ধনী এই সংসারে আর কেহ নাই। সপ্তম মাসের অষ্টম দিনে গোবিন্দকে বলেছিলাম মায়ের গর্ভে, হে গোবিন্দ, তুমি আমাকে এই মাতৃগর্ভ যন্ত্রণা হইতে তুমি আমাকে উদ্ধার করে দাও। আমি সংসারে গিয়ে, এই ভবানবে গিয়ে আমি তোমার পূজা করব, সেবা করব। মা কারা কারা নিত্য ঠাকুর সেবা করেন দেখি একবার হাত তোলেন তো। কারা কারা, কারা কারা এতজনের মধ্যে কারা কারা? দেখবেন যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভগবানকে, যখন ভগবানের সেবা দিয়ে আপনি প্রসাদটুকু গ্রহণ করবেন, তার থেকে বড় শান্তি আর কিছু হয় না। এই সুন্দর দেহটা একদিন পুড়ে ছাই কার হয়ে যাবে মা। এই দেহে থাকতে সবল একবার হরে কৃষ্ণ বল, সময় পেলে আর সময় ফিরে আসবে না। যারা যারা এখনো ঠাকুর সেবা করেন না, আপনাদের পায়ে ধরে বলছি, ভগবানের সেবা করবেন, ভগবানের পূজা অর্চনা করবেন, দেখবেন আপনার মঙ্গল হবে। শুধু ধন থাকলে ধনী হওয়া যায় না, কৃষ্ণ ভক্তি থাকতে হয়। শুধু ধন না পেলে হয় না ধনী, শুধু ধন না পেলে হয় না ধনী। কৃষ্ণ ধন্দার নাহিয়ার নাহিয়া, কেবা ধনী কেবা করিবি বুঝাবি সমজাই, হায় রে কেবা ধনী কেবা করিবি বুঝাবি সমজাই।
ভাই, হাইরে করে ভাই কৃষ্ণ।